রাজ্যের 20টি লোকসভা কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। জল্পনা মতোই রবিবার আরও 19টি আসনে প্রার্থী দিল গেরুয়া শিবির। একের পর এক চমক রয়েছে সেই তালিকায়। বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। তারপর থেকেই সরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করা বিজেপির মাস্টার স্ট্রোক। তবে সোমবার সেই রেখা পাত্রর বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালীতে। পোস্টারে লেখা, রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না, মানব না। হোলির মতো এই আনন্দের উৎসবের দিনে বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালীর মহিলারা। আমরা অন্য মানে প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি, যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। এই নিয়ে গেরুয়া ব্রিগেডের দাবি, রেখাকে প্রার্থী করায় ভয় পেয়েছে শাসক দল, তারাই এই পোস্টার লাগিয়েছে। সন্দেশখালীতে তৃণমূল বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিবাদী তপশিলী মহিলা মুখকে প্রার্থী করে বিজেপি যে সন্দেশখালী আন্দোলনকে সম্মান জানিয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের অপরিণত মস্তিষ্কের পরিচয় দিয়ে পোস্টারিং করছে। যদিও তৃণমূলের দাবি বিজেপির মহিলারাই এই পোস্টার লাগিয়েছে, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তারা নিশ্চিত বসিরহাটে তৃণমূলই জিতবে। বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র, এবং রেখা পাত্রকে নিয়ে বর্তমানে আজকে একটা সমস্যার কথা শুনছি যে রেখা পাত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পেরেছে, তার দলের মহিলারাই, তার দলের কর্মী সমর্থকরাই এই পোস্টারটা ফেলেছে। আসলে রেখা পাত্র প্রার্থী হওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটে দাঁড়িয়েছে, আর আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির পার্টির প্রার্থী কে হলো সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম, রেখা পাত্র প্রার্থী হয় 200% নিশ্চিত শেষ পর্যন্ত কাদের ঝুলি ভরবে বসিরহাট তথা সন্দেশখালী, সে তো সময়ই বলবে। তবে কে লাগালো পোস্টার এখন সেটাই জানতে চায় এলাকার মানুষ। সুকান্ত চট্টোপাধ্যায়, রিপোর্ট, ওঙ্কার বাংলা।